চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সাবরুমের বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন। সেই উপলক্ষে তিনি সাবরুমের বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে যান এবং ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরবর্তী সময়ে কি বলেছেন তা আমরা একবার শুনে নেব। হ্যাঁ, অবশ্যই আমি তো ভোট দিয়েছি এখানে 39 মনো কেন্দ্রে। আমি প্রতিনিধিত্ব করছি 40 কেন্দ্রে। সকাল থেকে আমি ঘুরছি সর্বত্র, যে মানুষের যে গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের অধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা প্রত্যয়, এটা বলা যেতে পারে অভূতপূর্ব। যেন মনে হয়েছে এ রাজ্যের মানুষ নতুন একটা কিছু রচনা করতে চান, একটা সৃষ্টি করতে চান, নানা প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও যেভাবে বাঁধ ভাঙা স্তূপের মতো একেবারে ভোর থেকে মানুষ ঘর থেকে নেমে এসছে এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে ভোট প্রদান করছেন, এটা অবশ্যই আগামী দিন আমাদের রাজ্যে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত একটা ইতিবাচক একটা দিক।